মতিঝিল থানার নাশকতা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন। গত 6 এপ্রিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় জাতীয় শ্রমিক দলের কর্মসূচি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, 2020 সালের নভেম্বর মাসে পুলিশের করা মামলায় ইশরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়, কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।